ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং একাত্তরের প্রতিরোধ যোদ্ধা। পুলিশের স্মৃতি বিজড়িত দুটি ভবন নিয়ে চট্টগ্রামে গড়ে তোলা হয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন প্রধান সড়ক থেকে মূল ফটক দিয়ে প্রবেশ করতেই হাতের ডান পাশে প্রায় 6000 বর্গফুট আয়তনের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরেই নতুন প্রজন্মের জন্য উপস্থাপিত হয়েছে পুলিশের অবদান, আত্মত্যাগের ইতিহাস। কিভাবে যাবেন, টিকিটের দাম কত এবং পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিও। জিসি মোড় থেকে দক্ষিণ দিকে 5 মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন। মূল ফটকের পাশেই এই জাদুঘর অবস্থিত এবং নির্দিষ্ট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকায় টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এটি প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। 24 মার্চ 2022 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নগরীর দামপাড়ায় চট্টগ্রাম নগর পুলিশ লাইনের সম্মুখে এই জাদুঘর উদ্বোধন করেন। ১৯৩০ সালের 18 এপ্রিল রাতে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রামের দামপাড়া পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার দখল করে নেন। মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, পুরনো অস্ত্রাগারের আদল ঠিক রেখেই সংস্কার করা হয়েছে। এর সাথে যুক্ত করা হয়েছে তৎকালীন পুলিশের ব্যারাকটিও। চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত এই অস্ত্রাগারটি প্রায় 91 বছর পর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ঠাঁই পেয়েছে 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যদের ছবি, ব্যবহৃত অস্ত্র এবং তাদের ব্যবহৃত পোশাক সহ বিভিন্ন জিনিসপত্র। বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসির মঞ্চের একটি রেপ্লিকাও রাখা হয়েছে এই জাদুঘরে। জাদুঘরের একটি অংশে আছে বঙ্গবন্ধু কর্নার, যেখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের চট্টগ্রাম অংশটির পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্মারক ও নথি স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সুপার এম শামসুল হকের স্মারক হিসেবে তার র্যাঙ্ক ব্যাজ, পোশাক সহ ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং শহীদ আরআই আকরাম হোসেনের স্মারক হিসেবে তার ব্যবহৃত রেডিওটিও এই জাদুঘরে সংগৃহীত আছে। স্থান পেয়েছে অন্যান্য পুলিশ সদস্যের অস্ত্র ও ব্যবহৃত জিনিসপত্র। এটি হলো বঙ্গবন্ধু কর্নার, যেখানে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে চট্টগ্রাম অংশটির পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্মারক ও নথি স্থান পেয়েছে। এখানে রাখা আছে দামপাড়া পুলিশ লাইনের একটি মানচিত্র। ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত পুলিশ সদস্যদের বিভিন্ন সময়ের পোশাক এবং অস্ত্র রাখা আছে।
1930 সালের 18 এপ্রিল মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীদের ব্রিটিশ পুলিশের চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার লুণ্ঠন, টেলিফোন ও টেলিগ্রাফ অফিসের ধ্বংস সাধন, ইউরোপিয়ান ক্লাবে হামলা চালানোর মাধ্যমে স্বাধীনতা অর্জনের প্রয়াস এবং 1971 সালের মার্চে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে চট্টগ্রামের এসপি এম শামসুল হক, কোতোয়ালি থানার ওসি আব্দুল খালেক, দামপাড়া পুলিশ লাইন্সের আরআই আকরাম হোসেন সহ 81 জন পুলিশ সদস্যের শাহাদত বরণ ও অন্যান্য ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলিকে দৃষ্টিলব্ধ অবয়ব প্রদানের লক্ষ্যে মৌলিক ব্রিটিশ স্থাপত্যশৈলীতে প্রতিষ্ঠিত লালভবনদ্বয়ের অখণ্ডতা বজায় রেখে আধুনিক তথ্য ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প ও স্থাপত্যের ক্রিয়ামূলতা ও মিনিমালিজম আরোপণের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, দামপাড়া পুলিশ লাইন্সের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর চট্টগ্রাম নির্মাণ করে। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের স্মারক সংগ্রহ ও সংরক্ষণ করে যথাযথভাবে উপস্থাপন। মাস্টারদা সূর্যসেনের ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ও মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম পুলিশের আত্মত্যাগ মূলত চট্টগ্রামের ইতিহাস। এর বিশেষ লক্ষ্য এই অঞ্চলে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করে তোলা, যার ফলে তারা মাতৃভূমির জন্য গর্ব ও দেশাত্মবোধে উদ্দীপ্ত হবে এবং উদার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।